সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নদিয়ার টেহট্ট মহকুমা এলাকার স্থানীয় বাসিন্দা এবং প্লাস্টিক মুক্ত হোক, আর সোমবার থেকেই তাদের এই দাবি পূর্ণতা পেল। কেননা এদিন কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রের সাংসদ মহামৈত্র এলাকাকে প্লাস্টিক মুক্ত করার এক কর্মসূচির শুভ উদ্বোধন করলেন। কিন্তু এটা শুধু উদ্বোধনই শেষ নয়, এটা কিন্তু বজায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস কুমার সাহা, মহকুমা শাসক মৌমিতা সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে মহকুমা শাসক বলেন, সোমবারের পর থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারকারীদের 500 টাকা করে জরিমানা করা হবে, তা সে ব্যবসায়ী বা সাধারণ মানুষ যেই হোক না কেন। এই উপলক্ষে দিন টেহট্টে একটি শোভাযাত্রা বের করা হয় আর মানুষের কাছে আবেদন করা হয় যাতে তারা প্লাস্টিক ব্যবহার থেকে দূরে থাকেন। এই পদযাত্রা চলাকালে বিডিও শুভাশিস মজুমদার বেশ কয়েকটি দোকানে হানা দেন এবং একটি দোকান থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক বাজেয়াপ্ত করেন। স্বভাবতই প্রশাসনের এই পদক্ষেপে যার পরনায় খুশি সকলে। টেহট্ট থেকে সুমিরন বিশ্বাসের প্রতিবেদন, খবরের দর্পণ। সাংসদ উনি আজকে এই পদযাত্রায় অংশ নিয়েছেন শুধুমাত্র আমাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে। আমরা ভবিষ্যতে সচেতন থাকবো, আমরা কোন রকম প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকবো, আমরা নিজেরা প্লাস্টিক ব্যবহার করবো না, আমাদের পরিবেশে আমরা প্লাস্টিক ব্যবহার করতে দেব না। প্লাস্টিকের যখন খেলবেন না বা পোড়াবেন না, তাই না? যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।